মালয়েশিয়ায় অবৈধ ঘর ভাড়ার ব্যবসা, 28 জন বাংলাদেশি আটক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালানিম্বি এলাকায় অবৈধভাবে ঘর ভাড়ার ব্যবসা পরিচালনার দায়ে 28 জন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। গত সপ্তাহে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্টেট টাইমসে অবৈধ ঘর ভাড়া ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশের পরই এই অভিযানটি চালানো হয়। গতকাল শুক্রবার অভিবাসন বিভাগের মহাপরিচালক তাতুক সেরি মোস্তফা আলী বলেন, তদন্তে দেখা গেছে বিদেশিরা শুধু ঘর ভাড়া ব্যবসায় করেন না, পাশাপাশি অবৈধ অভিবাসীদের কাজের ব্যবস্থা করে দেন। এসব কার্যক্রম পরিচালনা করে আসছে এমন 5টি চক্রকে আমরা খুঁজে পেয়েছি। একটি চক্র প্রায় 20টি করে অ্যাপার্টমেন্ট পরিচালনা করে। এরা প্রথমে এসব ভাড়া নেয়, এরপর তারা ভাড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয়। এসব কক্ষের এক রাতের ভাড়া 150 রিঙ্গিত থেকে 250 রিঙ্গিত পর্যন্ত। মোস্তফার আলী আরও জানান, অভিযানে 29,000 রিঙ্গিত, যা প্রায় 6,70,000 টাকা, বিভিন্ন কাগজপত্র ও ওই অ্যাপার্টমেন্টগুলোতে প্রবেশের কার্ড জব্দ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ওইসব ঘর ভাড়া ব্যবসা থেকে মাসে প্রায় 9,000 রিঙ্গিতের মতো আয় করা হতো, তবে এই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া নেওয়া হয় প্রায় 2 থেকে 3,000 রিঙ্গিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।